সবকিছু ফার্স্ট টাইম আমার চ্যানেলে বলছি, ঠিক আছে? টুম্পারি ঘরে বসে টুম্পার ভুতফুত আসবে না? তো আজকে আরো একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আর আজকে আমি যাচ্ছি, কালকে যাচ্ছি, তোমরা সবাই থাম্বনেল থেকে বুঝতে পেরেছো, ক্যাপশন থেকে বুঝতে পেরেছো। তো চলো বেশি না লেট করে, আমাকে অলরেডি টাইম দিয়ে দিয়েছে, আমি অলরেডি লেট বেরোচ্ছি, ঠিক আছে? সরি ফর লেট। ওকে চলো ডাইরেক্ট গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি আমি অনেকদিন ধরে অরিন্দার সাথে কথা বলছি, তো অরিন্দার টাইম দিয়েছিল, তো ফাইনালি আজকে আসতে পেরেছি অরিন্দার কাছে। তো তোমাকে সবার আগে মানে মানে কি বলবো আমি, মানে বলে বুঝে বোঝাতে পারছি না। বলে দাও না না, সত্যি কথা বলতে তোমার সানগ্লাস যা রিসেন্টলি রিলিজ করেছে, আর দর্শক তো জানেই তুমি টুম্পার মেকার সব কিছু, তো তোমার এস্টিম ফেমে ভালো সাকসেস হয়েছে। তো সানগ্লাস এর কনসেপ্টটা তোমার কি করে আসলো? সানগ্লাস এর কনসেপ্ট অ্যাকচুয়ালি এই কনসেপ্ট আমার কনসেপ্ট না, এটা আমার এক বন্ধু যে এস্টিম ফেমে অভিনয় করেছিল, সানগ্লাসও অভিনয় করেছে, দীপক, দীপক বলে, দীপক দাস, দীপক দাস। তো দীপক হচ্ছে আমাকে 2016-17 তখন একটা কনসেপ্ট শুনিয়েছিল যে সানগ্লাস তোমরা সবাই দেখেইছো, তো তাহলে অনেকে বুঝতে পারবে। তো একটা কনসেপ্ট শুনিয়েছিল, একটা লোক সকালে উঠে দেখছে যে তার মাথায় খাঁচা এবং চারপাশে সবার মাথায় খাঁচা। আমি বললাম যে খাঁচাটা তো মানে আমাদের প্রোডাকশন কস্টটা অনেকটা বাড়িয়ে দেবে, তো বেস্ট হয় যদি আমরা একটা কমন জিনিস রিপ্লেস করি। তো আমরা করে দিলাম ওটাকে সানগ্লাস, সেটা সবার কাছে অ্যাভেলেবেল। আর আমরা প্রায় 100টার মতো সানগ্লাস কিনে ফেললাম, বাসে ট্রেনে সবার চোখে পরিয়ে দিলাম। তো তারপর গল্পে যেরকম আছে সেরকম, এটা পুরোপুরি দীপকের কনসেপ্ট। আর নেক্সট প্রজেক্টের কিরকম কি চিন্তা আপনার রয়েছে? নেক্সট প্রজেক্ট তো অবাবত সানগ্লাস এই জাস্ট আমরা রিলিজ করলাম, এরপর আমরা একটা সিরিজ বানাচ্ছি আমাদের কনফিউজ পিকচার অরিজিনালস ইউটিউবের জন্য। সিরিজটার ওয়ার্কিং টাইটেল এখনো অবধি লুপে যা, যেরকম হচ্ছে তোমার লুপে নে, লুপে ক্যাশ লুপা, ওরকম লুপে যা। এটার ব্যাপারে আমি ডিটেলসে কিছু বলছি না, আমরা শুট শেষ হওয়ার পর ডিটেলসে বলবো, মানে এখন অন প্রসেস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো লাগে। তো তুমি যে এরকম ইউনিক ইউনিক কনসেপ্ট গুলো তোমরা তোমাদের টিম থেকে সবাই মিলে সাপোর্ট করে করছো, এইবার আমি যখন ছবি করছি, মানে ধরো কনফিউজ পিকচারে অন্য কেউ যখন ছবি করছে, তখন ধরো তার মাথার উপরে প্রেশারটা নেই, সে ধরো একটা নর্মাল থ্রিলার বানাবে, ঠিক আছে, সে যেভাবে গল্প বলে। এবার আমার ছবি তুমি যেটা বলছো উইয়ার্ড কিছু চিন্তা ভাবনা থাকে, ধরো কলি হলিতে একটা আমরা দেখবো যে মির্জার যে মিউজিক ভিডিওটা, ওখানে আমরা একটা গিরগিটি দেখি যেটা মানুষের মতো দেখতে গিরগিটি, ঠিক আছে, অথবা তোমার রেস্টিং প্রেমে দেখেছি ভূতের সাথে মানুষের প্রেম, এখানে দেখেছি যে একটা ছেলে রোজ সকালে উঠে থাকে চোখে সানগ্লাস, সবার চোখে সানগ্লাস, ঠিক আছে। রিজনটা কি সেটা পুরোটা না দেখলে বুঝতে হবে? হ্যাঁ, পুরোটা না দেখলে বুঝতে হবে না। এখানে মেইন রিজন হচ্ছে আমি যে ধরনের গল্প বলতে চাই, আমার গল্পে হচ্ছে ধরো অনেক ফিল্ম মেকার বলে না যে রিয়েল রিয়ালিটি অথবা রিয়েল রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, আমার গল্পের মেইন ধারণা যেটা হচ্ছে ম্যাজিক রিয়েল, মানে ম্যাজিক রিয়েলিজম নিয়ে আমি আমি খুব মারাত্মকভাবে ম্যাজিক রিয়ালে বিশ্বাস করি আমার কন্টেন্টে। তো সেই জন্য আমার কন্টেন্টে বারবার ম্যাজিক রিয়েলিজম ফিরে ফিরে আসে, মানে আর সত্যি কথাটা ভালো লাগে, মানে আর পাঁচটা মানে এক ঘে টাইপের একই লোকে মানুষ মানে রেসিপি প্রেম লোকে পছন্দ করেছে, লোকে দেখেছে, তো তার মানে নিশ্চয়ই লোকে এই ধরনের কন্টেন্ট পছন্দ করবে। মানে এরকম ইউনিক কনসেপ্ট কিন্তু খুব একটা আমি দেখতে পাই না, মানে দেখো বাইরে তো হচ্ছে কাজ সেটা নিতে পারে না, এবার রিক্স না নেওয়া, আমরা যে রিক্সটা নিচ্ছি আমাদের অ্যাকচুয়ালি রিস্কি না, আমরা তো ইন্ডাস্ট্রি বাইরে কাজ করছি। না সে করছে যাই হোক, যে একটা একটা দেখো পুরোটা যে কাজটা তোমার ধরো যে তোমার হার্ড ওয়ার্ক বলো, প্রত্যেকটা স্টাফ বলো, প্রত্যেকটা সবাই তো সবার দিচ্ছে 100% দিচ্ছে অবভিয়াসলি, তো সেই শুরুতে গেলে যেতে গেলে একটা একটা তো সবারই এক্সপেকটেশন থাকে যে না চলো আমি একটু ভালো কিছু ভাবে দেবো, বা আমি যে যেটা রিপ্রেজেন্ট করবো সেটা ভালোভাবে কিছু যাক, তো সেটাই মানে এই জিনিসটা তুমি রিস্ক নিচ্ছ তোমরা,
মোটামুটি তোমার এরকম আরো কিছু কিছু সিরিজ কি আমরা দেখতে পাবো? হ্যাঁ দেখতে হবে, লুপে যা আমরা যখন শুট করে ফেলবো, লুপে যা দেখো তোমরা সেই ওটা কি শুট চলছে নাকি না? না এটা হচ্ছে আমরা আগস্ট থেকে শুট করবো লুপে যা, তারপর ইচ্ছা আছে কালী পুজোর সময় ছাড়া 2021-এ। আর যদি খুব দেরি হয়ে যায়, সময় কম তো, প্যান্ডেমিক চলছে তো, ওটা না হয় 2022-এর প্রথমের দিকেই আসবে। আর তারপর একটু কেয়ারফুলি না মানে, বিকজ তোমার থেকে আরো কিছু ভালো ভালো কন্টেন্ট আমরা ওয়েট করছি। না না সে তো ডেফিনেটলি নিজে নিজের প্রতি ওষুধ খাই, আমরা তো ওষুধ খাচ্ছি। যাই হোক, এবার কি রাত জাগাটা হয়েই থাকে? সকাল 10টায় ঘুমাতে গেলাম সেই জিনিসটা। আর আমরা মানে আমরা কুটকি ভাই বানাতে পারি, কিন্তু আমরা এমন না যে সবসময় নেশা করে থাকি, এটা এই একটা কথা। কিন্তু মানুষ সবসময় ভাবে পুটকি ভাই যে ক্যারেক্টারটা, ওটা কিন্তু সবাই আমরা এনজয় করেছি, ঠিক আছে? তো মানে মানে দর্শক জানতে চাইত যে ওরকম কি সারাদিন চলে না। ওই যেটা বললাম যে একটা খুনিকে নিয়ে যদি সিনেমা করি, তার মানে কি আমি রোজ সবাইকে কোপাই? তা তো না, নেশা রোগে নিয়ে আমি যখন ছবি বানাচ্ছি, তার মানে ওটা মেথড কেউ করছে না যে নেশা করে মদ খেয়ে করছে, তা না। ওটা না, মানে আরিয়ান যদি কোকেন নিয়ে যদি ওটা করে, তাহলে আরিয়ানকে অ্যাক্টিং করতে পারবে? পারবে না। আমি এই ধরো তুমি ইন্টারভিউ নিতে এসছো, এর আগে আরেকজন এরকম ইন্টারভিউ নেওয়ার জন্য ফোন করেছিল, মানে সেটা রেস্টুরেন্ট প্রেমের সময়। তাই আমি বলছি যে ঠিক আছে রাখছি, বলে তোমরা দুপুরে কি খাবে? ওদের স্টুডিও যাওয়ার কথা ছিল, তোমরা খাও তাই খাবো। আর কিছু আর কি বলো তো বলছে যে কোনো নেশার জিনিস জিজ্ঞাসা করছি আমাদের কি মনে হয় কি নেশা করি সত্যি বলো তো, মানে আমাদের কি নেশা করবো? মোটামুটি তোমাদের এইগুলো আমরা এনজয় করি, ঠিক আছে? নেশা হলো, বাট তুমি কখনোই তুমি ইন্সপায়ার করো না বা কখনো না। আমরা তো সেই রিপোর্ট কি মারা গেছে, দর্শকও অনেকে জানে, মানে আমরা এর আগেও বলেছি। এমনিতে আমার বড় হয়ে ওঠা পুরোপুরি মফস্বলে, আমি থাকি হচ্ছে কল্যাণী বলে একটা জায়গায়, মানে অন্যান্য চার পাঁচটা শহরের মধ্যে কি সল্টলেক আর কল্যাণীর মধ্যে যেটা মিল অথবা অন্যান্য শহরের সাথে আলাদা, যে কারণে ওখানে আগে রাস্তাঘাট হয়েছে তারপর বাড়ি ঘর হয়েছে, আর কলকাতা কলকাতাতে আগে বাড়ি ঘর উঠেছে তারপর রাস্তা বাড়ি করতে হয়েছে। তো সেই কারণে কল্যাণী এতটা ক্লিন পরিষ্কার আর প্ল্যান। কারণ আমি খেলা দেখতে গিয়ে কল্যাণী স্টেডিয়ামে, তো আমার অনেস্টলি বলছি মানে জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আমার ভালো লেগেছিল। আর এমনি বাড়িতে ফ্যামিলি মেম্বার কে কে? আমার দাদা আছে, বৌদি আছে, মা আছে, বাবা আছে, এই নর্মাল। আর মানে মা বাবা দাদা মানে আমার তো যেটা কথা হচ্ছে, অরিন্দা বলে দিল টুম্পা 2 আসবে, যেটা ফার্স্ট টাইম। হ্যাঁ টুম্পা 2 রেসিডেন্ট প্রেম 2 2022 আসবে, কিন্তু এই বছর টুম্পা টুম্পার মতো একটা গান থাকবে লুপে যেতে, আমার যেটা হচ্ছে যে ছবি মানে ধরো টুম্পা 100 মিলিয়ন হয়েছে, সেটাই আমাদের কাছে বড় পাওনা, সাধারণ লোকজনের পছন্দ হয়েছে। প্লে বাটন আসছে আসুক না, ওটা হয়তো পরেরটা এরকম পরেই থাকবে। তোমরা দেখতে হবে যখন সায়নের প্লে বাটনের ভিডিও আসবে, তো আমাদের কাছে প্লে বাটনটা অতটা ম্যাটার করে না।
আমার হেভি লেগেছে মির্জার সাথে কাজ করে। মির্জা আমাদের মতোই লোক, মানে মির্জা ধরো বাইরে একরকম, মানে কোনো একটা যখন অন্য বড় হাউসের কাজ করছে আরেক রকম, যখন আমাদের মতো ইন্ডি ছেলেপুলের সাথে কাজ করছে তখন মির্জা একদম আমাদের মতোই বলতে পারো, মানে পুরো ব্যাপারটা ক্যাশ হয়ে যায় একদম। মির্জা মির্জা হেভি লেগেছে মির্জার সাথে কাজ করে। আপাতত মানে মানে আমি সামনের 5 বছর শুধুমাত্র ওয়েব সিরিজই বানাবো। হ্যাঁ, শুধু ওটা ধরো ইউটিউবের জন্য না, অন্য অ্যাপের জন্য বানাতে পারি, তো কথাও চলছে কিছু, কিন্তু ধরো আপাতত ফিচার করার প্ল্যান নেই, তো আপাতত ওয়েব সিরিজ করারই প্ল্যান। আচ্ছা, মানে ফিচার করবো 5 বছর পরে হয়তো করবো। আর তুমি তোমাকে হয়তো আমার আমি যেটা পার্সোনালি জানি, তুমি হয়তো অনেকদিন ধরে হয়তো অনেক কাজ করেছো, বাট হয়তো আমরা জানি বাট টুম্পার থেকে তোমার পপুলারিটা বেশি। টুম্পা যেহেতু তুমি মেকআপ, তোমার থেকে মানে টুম্পা থেকে তোমার একটা মানে কি বলবো একটা জাম্প তোমার করেছে, মানে তার হ্যাঁ লোকে চেনে। এবার তার আগে কি তোমার মানে এত মানে চেনা পরিচিতি বা এত মানুষ কি চিনত তোমার? এত মানুষ চিনত না, ধরো ইন্ডাস্ট্রির লোকজন চিনত, কিন্তু এখন ধরো কিছু সাধারণ লোকজনকে যখন দেখা হয় অনেকে বলে যে আপনি টুম্পা বানিয়েছেন, অথবা হচ্ছে অনেকে কাজের সূত্রে বললাম টুম্পা আমি বানিয়েছি, ও আচ্ছা আপনি টুম্পা বানিয়েছেন, মানে কোন একটা কাজ যেটা হচ্ছে সাধারণ লোককে বললেই লোকে চিনে নেয়, ঠিক আছে। এবার আগে ধরো যে কাজগুলো করেছিলাম সেটা বলে দেখাতে হতো এইটা আমি বানিয়েছি, ও যে ও আচ্ছা ঠিক আছে, তো টুম্পা ধরো একটা পরিচিতি দিয়েছে ওরা। এটা কোথাও গিয়ে সুবিধাও হয়, মানে ধরো কোনো কর্পোরেট মিটিং করছি আমাদের গিয়ে বলতে হয় না আগে কি কাজ করেছি, মানে মিটিংটা যখন হচ্ছে উনি যখন হ্যাঁ বলেছে মানে উনি দেখে নিয়েছে যে আমি ধরো আগে এই কাজটা করেছি, মানে এটা একটা তোমার একটা হিউজ একটা প্ল্যাটফর্ম। সেটা আমাদের তো মানে মানে প্ল্যানিংও তাই ছিল যে যেটাতে ধরো ওয়ার্ক করে গেছে। হ্যাঁ মানে দেখে নিচ্ছে। হ্যাঁ, তো আশা করছি তোমাদের সানরাইজ যেটা আছে ওটা একটা ইউনিক কনসেপ্ট রয়েছে, যেমন রেস্টিং পেমেন্ট মতো ছিল, এটাও তোমাদের আশা করছি মজা লাগবে আশা করছি। আজকে আমরা এটা শুট করছি রথের দিন, তো রথের ছোটবেলা রথ টানতাম, এখন এমন হয়ে গেছে কিছুদিন হয়তো নাম বললে তো আমি আমার সাথে একটা সময় অনেকজনের সাথে কথাবার্তা হতো, ঠিক আছে, নামগুলো বলাটা হয়তো অন্য ক্যামেরা বলাটা উচিত হবে না, তাদেরকে ছোট করা হবে। তো একটা সাথে তার সাথে আমার এত ভালো বন্ডিং ছিল, সারাদিন 2-4 বার ফোনে কথা হতো, কিন্তু তারপর টাইম পাল্টে গেলে যেরকম হয়, ঠিক আছে, তো সেরকমই ব্যাপার। বাট তোমার মধ্যে এই জিনিসগুলো খুব ভালো লাগতো যে আমরা কিন্তু মানে সত্যি যে ধরো মানে ধরো কিছু লোক চিনে যাওয়ার ফলে আমাদের অসুবিধা হচ্ছে, মানে আগে আমাদের ট্রেনে কারণ আমরা ছবি বানাই, এবার ছবি বানাতে হলে আমাদের রসদ কোথা থেকে নিতে হবে, ট্রেন বাস থেকে, সাধারণ লোকের থেকে, তো সাধারণ লোকের সাথে আমাদের মেশা কমে যাচ্ছে, আমাদের সেই জন্য হয়তো ভয় লাগে যে ছবি বানানোর কোয়ালিটিও পড়ে যেতে পারে, তো সেই কারণে আমার মনে হয় যে যত বেশি লোকের সাথে মিশবো তত বেশি ছবি বানানোর রসদ পাবো। না এটা সত্যি কথা, তুমি আর যে কোনো ছবি না যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর উচিত যে সাধারণ লোকের সাথে মিশতে। হ্যাঁ ম্যাক্সিমাম কিন্তু সেটা করে না, ঠিক আছে, ম্যাক্সিমাম জন যে সেটা করে না, বাট তোমার টিমের সবাই মোটামুটি দীপানের দিদি থেকে শুরু করে ইন্দ্রদা থেকে শুরু করে দীপকদা থেকে শুরু করে মোটামুটি সবার সাথে কথাবার্তা হয়, টুকটাক হয়, মেসেজ করে রিপ্লাই করে। আর আমি ভিডিওটা শেষ করার আগে জাস্ট তোমাকে আমি কটা কোয়েশ্চেন র্যাপিড রাউন্ডের জন্য কটা কোয়েশ্চেন র্যাপিড ফায়ারের জন্য কটা কোয়েশ্চেন করবো, ঠিক আছে, তুমি জাস্ট বলবে তোমার টলিউড না বলিউড? টলিউড। আমি গিয়ে কোপা আমেরিকা, তারপর হচ্ছে আরো ইউরো কাপ কিছুই দেখি না, আমিও দেখি না, মানে আমার ফুটবল খুব একটা টানে না, ক্রিকেট ক্রিকেট না আমি আগে ক্রিকেটটা বেশি দেখতাম, এরকম বলো যে বিরাট কোহলি না অমুক তাহলে বলতে পারো, ঠিক আছে, বিরাট কোহলি না রবীন্দ্র জাদেজা এরকম একটা বিরাট কোহলি পছন্দ আমার, বিরাট কোহলির থেকেও বেশি রবীন্দ্র জাদেজা, রবীন্দ্র জাদেজা বল করতে পারে। আচ্ছা
আর তোমার শর্ট স্টোরি না কমার্শিয়াল? মানে শর্ট স্টোরি না, মানে শর্ট স্টোরিও কিন্তু কমার্শিয়াল হতে পারে। হ্যাঁ মানে টাইপ অফ আর্ট না তোমার কমার্শিয়াল কিন্তু। আমরা আর্ট আর যেটাকে কমার্শিয়াল বলছো ওটাকে আমরা অ্যাকচুয়ালি অ্যাক করতে গেছি, তো আমরা মাঝে মাঝে থাকতে চাই, মানে কমার্শিয়ালও করবো মানে আর্টও করবো, ব্যাপারটাকে মিলিয়ে দেবো। আচ্ছা উত্তম কুমার না সৌমিত্র? উত্তম কুমার, নো ডাউট। দুটো তোমার হয়ে গেল। আর সকাল কোনটা বেশি পছন্দ? আগে রাত্রি বেশি পছন্দ ছিল, এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হয় তাই সকালটাই। যাই হোক, আশা করছি তোমার এরকম ভাবে সাকসেস চলতে থাকবে, তোমার এরকম কন্ট্যাক্ট আমাদের সত্যি কথা বলতে অনেস্টলি বলছি খুবই ভালো লাগে। তো যার জন্য একটা ইচ্ছা ছিল তোমার সাথে মিট করবো, একটা মিটও হয়ে গেলো, একটা তোমার ছোটোখাটো ইন্টারভিউ আমি নিয়ে নিতে পারলাম। আমি সত্যি কথা থ্যাংক ইউ সো মাচ যে তুমি আমার টাইম দিয়েছো অনেস্টলি বলছি, মানে এটা অন ক্যামেরা বলে না, তুমি প্রচণ্ড ডাউন টু আর্থ মানুষ, আর ঘরটা সত্যি খুব সাজানো, বা এগুলো বলা এখানে টুম্পাই থাকতো, মানে অ্যাকচুয়ালি মানে আমাদের রেসিডেন্ট প্রোগ্রাম শুটিং বাড়িতেই হয়েছে। ভালো না প্রেম করেই খারাপ ছিল না। তো যাই হোক, তোমার সাথে কথাবার্তা বলে খুব ভালো লাগলো, আবার দেখা হবে। আর অরিন্দর আমি পেজের লিংক ইনস্টা লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ইনস্টা ফেরা করি না কিন্তু আছে অ্যাকাউন্ট। না আছে তোমার তো জানি, বাট ওখানে আমি লোকজন চলে আসতে পারে, মানে কিছু আপডেট পাবে। হ্যাঁ আপডেট পেয়ে যাবে। আর কনফিউজ ফেরে পেজ যেগুলো আছে ফেসবুকে সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে বলে দাও। চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব আকন ইউনিক ব্লগ, তুমি মনে হয় মোটামুটি ব্লগ করো, ব্লগিং করো, তো বিভিন্ন ধরনের ব্লগ করে, তো যারা ধরো কনফিউজ পিকচারের দর্শক, যারা ধরো আমার নিজস্ব দর্শক আছে, তারা সবাই ওই চ্যানেলটাকে ফলো করো বিভিন্ন ব্লগ দেখতে, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, বেল আইকন ঘন্টাটা বাজিয়ে দিও, চ্যানেলে ঘন্টাটা, চ্যানেলে ঘন্টাটা বাজিয়ে দিও। আর যাই হোক, তো আজকের মতো এখানে, তো